শুনুন, বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটি আমরা দেখে নিই। প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 13 নম্বর গ্রেডের পদ। এখানে 9টি স্থায়ী পদ আছে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 60 লিপির গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 70, বাংলা 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের স্পিড থাকতে হবে। তাছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে আপনারা খুব ভালো করে দেখে নেবেন যে এই জেলার প্রার্থী আপনারা হন কি না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদ আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেডের পদ। 3টি অস্থায়ী পদ আছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের নির্দিষ্ট গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর আছে ক্যাশিয়ার, 14 নম্বর গ্রেডের পদ, 1টি স্থায়ী পদ আছে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 4টি অস্থায়ী পদ আছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে এবং ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16 নম্বর গ্রেডের পদ। এখানেও পদের সংখ্যা 1টি এবং এখানে অভিজ্ঞতা এবং দক্ষতা বা যোগ্যতা একই রকম। এরপর 6 নম্বরে যে পদ আছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে ভালো করে খেয়াল করবেন, অফিস সহায়ক যে পদ আছে 20 নম্বর গ্রেডের, এই পদের জন্য আবার জেলার বিষয়টি আরেকটু পরিবর্তন হয়েছে। এখানে আপনারা আবার খেয়াল করে নেবেন, 1 থেকে 5 নং পর্যন্ত যে পদগুলো আছে সেখানে জেলার বিষয়টি একই রকম এবং 6 নম্বরের ক্ষেত্রে জেলার বিষয়টি আলাদা। সুতরাং এখানে পুনরায় আপনারা আবার ভালো করে দেখে নেবেন। এখানে অফিস সহায়ক পদে 20টি পদ আছে, 19টি অস্থায়ী এবং 1টি স্থায়ী পদ। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য যেতে হবে mod.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদনপত্র পূরণের শেষ তারিখ 4 জানুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে যে আবেদনের ফি আছে সেটি আপনারা দিতে পারবেন। আবেদনের ফি 1, 2, 3, 4, 5 নং পদের জন্য 100 টাকা, মোট 112 টাকা, এবং 6 নম্বর যে পদ আছে সেই পদের জন্য মোট 56 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য mod.gov.bd এবং টেলিটকের যে ওয়েবসাইট আছে mod.teletalk.com.bd এখান থেকে পাওয়া যাবে। আমি আবেদনের জন্য যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা আবেদনের প্রস্তুতি গ্রহণ করুন, আবেদন করুন, পরীক্ষা দিন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।